আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো তালের বিবিখানা পিঠা, অসাধারণ মজার এই রেসিপিটা। পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন, আর যেভাবে আমি তৈরি করেছি ঠিক ততটুকু পরিমাণ সবকিছু দিবেন। পিঠাটা খুবই মজাদার এবং সুস্বাদু হয়। দেখে নিন তাহলে রেসিপিটি। পিঠা তৈরির জন্য প্রথমেই আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আপনি ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের বিবিখানা পিঠাটা আমি তৈরি করব তাল দিয়ে। তার জন্য 1 কাপ ঘন তাল নিয়েছি আমি। তালটা কিন্তু প্রচুর ঘন, দেখে বুঝতে পারছেন আশা করছি। 1/2 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আপনি দিবেন তালের ঘনত্বের উপর নির্ভর করে। আপনার তালটা যদি পাতলা হয় সেক্ষেত্রে আপনার দুধটা দেওয়ার প্রয়োজন নেই। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলাম, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিশ্রণটিকে যত সময় আপনি এভাবে রেখে দিতে পারেন তত পিঠাটা ভালো হয়। এভাবে ঢেকে রাখবো 2 ঘন্টা পর্যন্ত, এবং 2 ঘন্টা পর আমি বাকি যে উপকরণগুলো আছে পরে মিশিয়ে নিয়ে দেখাবো। তো রেখে দিচ্ছি। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এখন বাকি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। চিনি দিয়ে দিলাম 1/4 কাপ। আপনি তালের মিষ্টির ধরন বুঝে চিনিটা দিবেন। ডিম দিয়ে দিচ্ছি 1টা। এখানে ডিমটা পছন্দ না করলে নাও দিতে পারেন। কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। 1/4 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। 1/2 চা চামচ দিচ্ছি বেকিং পাউডার। 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন সমস্ত উপকরণটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন মিশ্রণটি দেখে বুঝে নিতে হবে ঘনত্বটা কেমন। পিঠা তৈরির জন্য আমার ব্যাটারটা একেবারে রেডি। এখন পিঠা তৈরি করব। পিঠাটি তৈরির জন্য আমি একটি স্টিলের বাটি নিয়েছি। এর মাঝে তেল ব্রাশ করে দিচ্ছি। আপনি চাইলে কেকের মোল্ডেও এই কাজটি করে নিতে পারেন। এখন এই বাটিতে আমি ঢেলে দিচ্ছি ব্যাটারটুকু। বেশি ভরে দেওয়া যাবে না, তাহলে পিঠাটা ফুলে ফেপে উঠতে পারবে না। আমি বাটির অর্ধেক করে দিয়েছি, আর এখন কিছু নারকেল কুড়ানো এর উপর ছিটিয়ে দিচ্ছি। এখন পিঠাটি বেক করার জন্য চুলায় চলে যাচ্ছি। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর। এখন ঢাকনাটা সরিয়ে দিচ্ছি, আর সরানোর আগে দেখিয়ে দিচ্ছি যে এই যে ছিদ্রটা আমি আটকে দিয়েছিলাম, পানির উপর বসিয়ে দিয়েছিলাম পিঠাটা। আর যদি পানিটা কমে যায় সেক্ষেত্রে, যদি পিঠাটা হওয়ার আগেই পানিটা কমে যায় সেক্ষেত্রে আপনি আর একটু গরম পানিতে ঢেলে দিবেন, তাহলেই হবে। চুলার তাপমাত্রা এবং পিঠার সাইজের উপর নির্ভর করে পিঠাটা তৈরি হয়। আমারটা, আমার চুলায় মিডিয়াম আছে। আমারটা 25 মিনিটের মতো সময় লেগেছে। দেখতে পাচ্ছেন একেবারে শোলাটা পরিষ্কার হয়ে আসছে। এখন পিঠাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পিঠা 2টি তৈরি হয়েছে। একটি ছোট ছোট বাটি দিয়েছিলাম, তো খুবই অসাধারণ ভালো হয়েছে। কিভাবে যে বুঝাবো, তো কেটে দেখাচ্ছি। এখন পিঠাটা কতটা সফট হয়েছে তা আমি একেবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আশা করি দেখে বুঝতে পারছেন যে কতটা তুলতুলে নরম হয়েছে।
তো মজাদার এই পিঠার রেসিপিটি সবাইকে তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। খুবই মজার হয়, তাল থাকতে থাকতে এই পিঠাটি তৈরি করে নিতে পারেন। আর তাল চেপে কিভাবে তালের রস সংরক্ষণ করে রাখবেন তারও একটি রেসিপি আমার ভিডিওতে দেওয়া আছে, ইউটিউব ভিডিওতে দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।